মাত্র বত্রিশে প্রয়াত জনপ্রিয় অভিনেতা ঠিক কি ঘটেছে সবিস্তারে জানাব এই পর্বে মডেল অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃতদেহ উদ্ধার বাইশে মে সন্ধ্যায় অভিনেতার আন্ধারির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মরদেহ অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় সূত্রের খবর অতিরিক্ত নেশা করার কারণেই নাকি মৃত্যু হয়েছে অভিনেতার মুম্বাইয়ের একটি অভিজাত আবাসনের তলায় থাকতেন আদিত্য সেখানেই বাথরুমে অচৈতন্য অবস্থায় মিলে তার দেহ দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য পরীক্ষা করতে আসেন মায়ানগরীতে শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেতা এছাড়াও স্প্লিটসিলা নাইনের মতো রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেন তিনি কোভরেট আওয়া সিজন নাইন ব্যাড বয় সিজন ফোরের মতো টিভি প্রজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন এই অভিনেতা এছাড়াও মেনে গান্ধী নাহি নাহিমারার মতো ছবিতেও কাজ করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি নামজাদা প্রযোজনা সংস্থার কাস্টিংয়ের কাজ করতেন আদিত্য মুম্বাইয়ের গ্লামার জগতে নিয়মিত ওঠা বসা ছিল তার মাত্র বত্রিশ বছরেই থমকে গেল আদিত্যর পথ চলা তো বন্ধুরা এই আপডেটটি ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে